আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা একটি বিষয় শেখার জন্য এসেছি, সেটি হচ্ছে আমরা কিভাবে ওযু করব। ওযুর পূর্বে অবশ্যই আমাদেরকে মহান রব্বুল আলামিনের নাম স্মরণ করতে হবে, সেটি হচ্ছে আমরা বলবো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ওযু শুরু করব। অতপর আমরা আমাদের দুই হাতের কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবে এবং আঙুলের মধ্য দিয়ে পানি প্রবেশ করাবো, আঙুলগুলো ভালোভাবে ধুয়ে নিব। এরপর আমি মুখে পানি দিয়ে কুলি করব তিনবার। এটিকে ইসলামী শরীয়তের পরিভাষায় মাজমাজা বলা হয়। অতপর আমি নাকে পানি দিব তিনবার। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইস্তেনশাক বা ইস্তেনসার বলা হয়। এরপরে আমি মুখমণ্ডল ধৌত করব, সম্পূর্ণ মুখমণ্ডল দুই কান পর্যন্ত এবং উপর থেকে নিচ অর্থাৎ কপাল থেকে একদম একদম থুতনি পর্যন্ত মুখমণ্ডলের যে অংশটুকু রয়েছে অংশটুকু আমি তিনবার ধৌত করব। এরপর আমি আঙুল থেকে শুরু করে কনুই পর্যন্ত দুই হাত ধৌত করব, প্রথমে ডান হাত এরপরে বাম হাত। তারপর আমি মাথা মাসাহ করব পানি নিয়ে, মাথার সম্মুখ ভাগ থেকে একদম পিছন পর্যন্ত নিয়ে যাব, আবার পিছন থেকে একদম সম্মুখ ভাগ পর্যন্ত নিয়ে আসব, সামনে পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসব। এরপর আমি কান মাসাহ করব, কানের ভিতর এবং বাহির দিয়ে মাসাহ করব একবার। অতপর আমি দুই পাও ধৌত করব, প্রথমে ডান পা কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করব, এরপরে বাম পা ধৌত করব ইনশা আল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের ও বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।